ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললে শিরক হবে না। এটা এটা তাওহীদেরই বাক্য, রিসালাতেরই বাক্য, রিসালাতের স্বীকৃতি, তাওহীদের স্বীকৃতি আছে এখানে। এখানে কোনো শিরক নেই। এক শ্রেণীর অশিক্ষিত লোক এটাকে শিরক মনে করে, কিন্তু সঠিক কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাওহীদ সাব্যস্ত হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাধ্যমে মুহাম্মদের রিসালাত সাব্যস্ত হচ্ছে। দুটো কথাই ঠিক আছে, এভাবে লেখলে শিরক হবে না। তবে কোরআন হাদিসে কোথাও এভাবে এভাবে লেখা নাই। কোরআন হাদিসে লেখা আছে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এভাবে এসেছে। কিন্তু সৌদি আরবের পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আব্বাসী খেলাফতের সময়কার মুদ্রাতেও এটা লেখা আছে, সেই হিসেবে আমরা এটা লিখতে পারি, বলতে পারি, অসুবিধা নেই। ধন্যবাদ।